extra time. চোট পেয়ে ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের বাতিলের খাতায় চলে গিয়েছেন এনরিকে এসকুইদা, কিন্তু ডার্বির মতো ম্যাচে বিদেশি স্ট্রাইকারের অভাব বুঝতেই দিলেন না জবি জাস্টিন। দুরন্ত সাইড ভলিতে গোল করার পাশাপাশি দারুণ খেললেন ম্যাচে। কলকাতা লিগে ভালো শুরু করলেও জবিকে নিয়ে অনেক সমালোচনা হয়, তবে চলতি আই লিগে দুরন্ত ছন্দে আছেন জবি। ধারাবাহিক ভালো পারফরমেন্স করে 5টা গোল করেছেন ইতিমধ্যে। ভারতীয় ফুটবলারদের মধ্যে এখনও অবধি তিনি সর্বাধিক গোল স্কোরার। কোচ আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়াও জবির প্রশংসায় পঞ্চমুখ, বলছেন জবি যা খেলছে তাতে এই মুহূর্তে ওর জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। Really well, not only because he is scoring, because he losing marker many times, move a lot, create many chances, and his performance is really really good, and I think that that now Jovi has the level to play in the national team. আই এম বিজয়নকে আদর্শ মনে করেন জবি, তাই ডার্বির আগেও কথা বলেন তার আইডলের সঙ্গে। নিজের পারফরমেন্সে সহমতই খুশি তিনি। এদিকে রবিবাসরীয় ডার্বিতে জবিকে যোগ্য সঙ্গ দিলেন ডান মাওয়ার আলতে, জোড়া গোল করে ম্যাচের সেরা হন তিনি। আইজলকে চ্যাম্পিয়ন করে খালিদের সঙ্গে ইস্টবেঙ্গলে এসেছিলেন। খালিদ চলে গিয়েছেন, তবে থেকে গিয়েছেন তিনি। ইংরেজি বলতে পারেন না এই মিজো ফুটবলার, তাই সতীর্থ ব্র্যান্ডনের মাধ্যমে নিজের খুশির কথা জানালেন ডান মাওয়ার। It's not what I want to be hero of the match in the sub, but our team played well and I'm very lucky to be named the hero of the match. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।